যে এইটাতে কি আছে আমাকে দেখতে হবে, এটা আমার, এটা আমার কিসের জন্য গিফট সেটা বলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অন্বেষার মন বাহারি। আমরা সকাল সকাল হয়ে গেছে, আজকে তারিখ হচ্ছে কত তারিখ, 16 ডিসেম্বর। দিয়ে এখন বাড়িতে আছি, কোয়ার্টারে আছি, বাড়ি এসেছি আমি। দিয়ে আজকে বেরোবার প্ল্যান আছে সকালে, বুঝতে পারছেন তো, কারণ ডিউটি আছে নাইট। দিয়ে চা ফা খাচ্ছি, রোদ পোয়াচ্ছি এখন, সাথে ম্যাডাম এখানে বসে আছে, বাবার সাথে কথা বলছে নি, তার সাথে ফুচকো। এই তোর বার্থডে বটে, হ্যাপি বার্থডে বল। আজকে আমাদের ছোট ছেলেটার বার্থডে, 16 ডিসেম্বর। হ্যাঁ তো তুই ছোট ছিলাই তো বটি, তুই কি বড় ছিল বটি? হ্যাঁ বলছি বলছি, ছোট ছিল কেন বলছি আমাকে, তুই বুড়া বটি নাকি রে? আমরা এখন এই কোয়ার্টারে আছি, আর এই ছেলেটার আজকে বার্থডে। নাম বটে কি বলে, তোমার নাম বলে দাও, পড়াশোনা করে উঠে গেল এখন, ঘুম থেকে উঠেছে, কাল বজ্জাত্রা থেকে এসেছি। বজ্জাত্রা কেমন মজা হলো, কিছু মজা করলি না, নাচতে ছিলি? মা নাচতে ছিল, বাবা আমাদের কোনো ঠিক ঠিকানা নেই, কোনো বলা যায় না। মাকে দেখে দি, মা কি করছে, ঘরে বলছে। আমি তোমাকে পাঠিয়ে দেবো, মা মমি আমার সকাল সকাল চা করছে রান্না করে, চা দিচ্ছে। গুড মর্নিং বলে দেবে, গুড মর্নিং। এটা হচ্ছে আমার ভাই, কাড়া ভাই, দেখতে পাচ্ছেন না, পুরো হাতি ভাই আমাদের। নবল চাটা খাওয়া হলো এখন, এবার নাস্তা বাস্তা। নাস্তা কি করছো? রুটি তরকারি। রুটি তরকারি আর কি, কফি বানা, কফি তরকারি। মানে কফি তো আজকে যা খাওয়াবে ভেবেছিল আজকে। হ্যাঁ, কারণ রাত্রে আমাদের কিছু খাওয়া হয়নি, কাল বজ্জাতে গেছিলাম। সেবার পায়েস আমাদের হচ্ছে, খেয়ে আমার ছেলে যাবে। যে কোথায় যাব? হ্যাঁ ডিপডিতে যাবে, মেজিয়া যাব, নিজের বাসাতে যাবে। নিজের বাসাতে যাবে, বুঝতে পারছেন তো। আর একটু বাংলা বলো ভালো হবে। বাসাইবে কি তোমার কোয়ার্টার কি মানে? হ্যাঁ তো বলো, ঠিকই বলছো, বাসাবে বলো, বাসাইবে আগে বলো। যে থাকে আমাদের যেমন হিন্দিতে বলে ডেরা, তেমন এলো ওটা বাসা, বাংলাতে ভালো মুখ কথাতে বাসাই বলে। আমি কি জানি নাই না, কিছু বুঝতে পারছো? আমার ছেলে এ দুটা 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 ললি ছেজা। হ্যাঁ দেখুন, দুধ আমাদের কথা বলতে বলতে দুধের উপর মেরেছে, হালকা পড়েছে, বুঝলি না, হালকা পড়েছে। আমার ছেলে, আমার ছেলের বউ যাবে এখন নিজের বাসাতে, যেনে রাত্রে ওর ডিউটি আছে তো, ওই জন্য এখন খাওয়া দাওয়া করে যাবে। মা নাস্তা করছে, মা নাস্তা করুক। জল খাবার বানাচ্ছি, সেওর পায়েস রুটি আর বাঁধাকপির তরকারি, খাওয়া চান করে নিয়ে দুপুরে ভাত পোস্ত খেয়ে নেবে, ডাল ডাল ভাত পোস্ত। হ্যাঁ নিয়ে যাবো জলদি, 12টার মধ্যে, দেরি করা যাবে না, 4 ঘন্টা লাগবে বাইকে। এখন 178 কিলোমিটার আছে। আমার ছেলের এখন ঘুম পাচ্ছে, যেতে ইচ্ছে নাই, ঘুম পাচ্ছে তো কি করবে, ডিউটি তো যেতে তাই তো করতে হবে, হোটেল গুলো বসে থাকতে হবে। ঠিক আছে, আবার দেখা হচ্ছে, আবার দেখা হবে পৌষ সংক্রান্তিতে। হ্যাঁ আসবে, যেমন তখন দেখা আসবে। আমি এখন চা খাচ্ছি, এটা নিয়ে আমারটাই করোনা বলছে, কারণ ওর মোবাইল নতুন কেনা হয়েছে। তো নিউ মোবাইল দেখুন, দেখে দাও, রেডমি নিউ মোবাইল, ক্যামেরা 108 মেগাপিক্সেল, খুব খামে ক্যামেরা, খুব ভালো। এই ওয়ান প্লাসে করছে, ওয়ান প্লাস থেকেও ভালো, শর্ট ভিডিও, শর্ট ভিডিও বহুত কিছু হয়, ভিডিওর জন্যই ওকে দেওয়া হয়েছে ফোনটা, ক্যামেরা ভালো। আপনারা তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। তারপরে দেখুন, আমার ভাগনা আমার গাড়ি নিয়ে, বাইক নিয়ে বলছে চালাবোই আমি এখন বলছে। এই কত লম্বা হয়ে গেছে টিড়গিলাটা। তুই ক্লাসে পড়ি রে? কোন সিক্সে? সিক্সি। সিক্সি স্কুলের নাম বাদাও, ডেভি পাবলিক স্কুল, রাজার পাবলিক স্কুল, রাজার পাবলিক স্কুল, সিসিএল।
सीसीएल डीएबी पब्लिक स्कूल राजरप्पा प्रोजेक्ट। तो हम लोग यहाँ पे ही मौज कर रहा है, हम लोग का ऑल्टो है, इटा हमारे ऑल्टो। अगर बाबा रांची बेरो चाहे तो काजे, ये जो चाहे हमारे गाड़ी स्पेशल गाड़ी, गाड़ी भीतर है देख रहे हैं, फुल ऑटोमेटिक ऑल्टर हाई मॉडल बीएक्सआई प्लस, बीएक्सआई डबल प्लस माने इटा खूब भालो गाड़ी। অল্টো আপনি এখনকার মডেলে আর লেখা থাকে না, বিএক্সআই এক্সআই এগুলো লেখা থাকে না। যে ম্যাডাম ওখানে দেখতে পাচ্ছেন দরজার কাছে, কোয়ার্টারের দরজার কাছে মোবাইল ঘাঁটছে, ভিডিও এডিট করছে। এই তো গাড়িটা নামা, নাহলে ওখানে পড়ে যাবেন, টিঁড়িয়ে টিঁড়িয়ে। না না না, আমার যাবার আছে ভাই, গিয়ে নিয়ে। আরেকটা বাইক আছে আমাদের, এদিকে দেখুন, ঠিক আছে, তুমি মোবাইলটা এডিট করে নাও, আমি তোমাকে ভিডিওগুলো সব পাঠিয়ে দিচ্ছি। বাবা বেরিয়ে যাচ্ছে রাঁচি, এই যে এখন রোদে বসে নিয়ে খাচ্ছে। টিফিন কি খাচ্ছ তুমি? আমি তরকারি আর রুটি। আর এই যে আর আমার থালা, পায়েশ বানিয়ে দেবে নাকি বলছে। এই যে এখন টিফিন নিয়ে বসেছি, মা বানিয়ে দিল রুটি আর তরকারি, খেয়ে নিয়ে রুটি আর বাঁধাকপির তরকারি, তারপরে আবার কি বলে ভাত খেতে হবে একটু পরে, তারপরে আমরা বেরোবো। রোদে বসে আছি এই জন্য এদিকে রোদ লাগছে। ফরেস্ট বিমের তরকারি আলু দিয়ে হচ্ছে ভাজা নাকি দেখি, মশলা ফরেস্ট বিম আলু দিয়ে তরকারি ভাজা। হ্যাঁ হ্যাঁ দিদি, এখন ফ্লিপকার্টে কিছু পার্সেল এসেছে, দিদির পার্সেল এসেছে, কি এসছে দেখি তো, কত দাম নিয়েছে দুটো? এই যে দুটো বডি লোশন এসেছে, তো একটা আমি খুললাম প্যাকেট, এটার দাম আছে, দাম লেখা নেই, প্রাইস লেখা আছে বলে দিচ্ছি দাদা দেখো। আর আমি এটা কাটি, লেখা আছে ভালোভাবে দেখুন, আপনি দেখতে পাচ্ছেন এই প্রাইস টোটালি লেখা আছে, যেটা সেটা 375 টাকা একটা, বাট এটা পেলাম আমরা যেটা সেটা হচ্ছে কত দাম ধরো দিদি, 700 টাকাটা, 750 টাকা বডি লোশন, আর এটা টোটাল যত আছে বলে দিচ্ছি কত এমএল, 400 এমএল আছে, একটা মায়ের জন্য একটা দিদির জন্য। খাবার দাবার খেয়ে বেরোবো আমরা, খেয়ে নি ফটাফট। এই যে এখন আমরা দাঁড়িয়ে আছি ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গল বর্ডারে, কি জায়গার নাম বলো? চন্দন কিয়ারি জায়গাটার নাম, বর্ডারটা দেখিয়ে দাও ওই দিকে,
দেখতে পাচ্ছেন একটা বোর্ড দেখুন, আর এই সাইডে এই বোর্ডটা, এই বোর্ড, এই বোর্ডটা দেখুন আমার আঙুলটার কাছে। এই বোর্ডের ওদিকে হয়ে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল, রঘুনাথপুর ডিস্ট্রিক্ট মানে পুরুলিয়া ডিস্ট্রিক্ট হয়ে যাচ্ছে, আর এই সাইডে হয়ে যাচ্ছে চন্দনকিয়ারি মানে বোকারো ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। আর আমরা এখানে একটু রেস্ট করতে দাঁড়িয়েছি, একটুখানি রেস্ট করে তারপরে আবার যাব। মানে আমাদের মুন্নি ভাই থুকে গেছে আর আমাদের কমর তমর সোজা করছে টুকু, তারপরে আবার যাব, তারপরে যাব, কারণ প্রচুর দূর। তো এবারই লাস্ট, এখন আমাদের ঝগড়া পগড়া হয়ে হয়ে এলাম আমরা বহুত দূর, আর যাওয়া যাবে না। ঝগড়া নয় মানে রঘুনাথপুরে যাবো, সবজি নিবো, তখন রঘুনাথপুর চলুন, যদি পাওয়া যায় তখন টুকুটাকু সবজি টবজি নিতেও পারি, নাহলে কিছুটুকু খাবো। আর সবজি তখন কাল সকালে নিয়ে নেবো নাকি, মেজিয়াতে চাটা কিছু খেতে হবে গরম, কারণ আমরা ভাত খেয়ে এসেছি, ভাত খেয়ে এসেছি, ভাত আলু পোস্ত দেখেছেন ভিডিওটার আগে, আর বলার দরকার হয় না। একটু দাঁড়িয়ে আমরা রেস্ট করে নিই, একটু রোদে রোদ পোয়াচ্ছে, একটু আরামসে রোদটা পুয়ে বেরোবো, তারপর আবার দেখা হবে যেতে। এই যে আমরা নিয়েছি ডিমের চপ, আমরা পৌঁছলাম এই মাত্র। আর এসে এসে আমাদের এখানে কি এসে গেছে, দুটো পার্সেল, কিন্তু এটা কি আছে এটা আমার পুরো সারপ্রাইজ হয়ে গেছে, আমি একদম কি আছে এটাতে, এটা আমি এটা যে জ্যাকেটটা আগের দিকে দেখেছিলাম ওটা রিফান্ড করেছিলাম। এই দেখুন এখন এই চলে এলো বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে এসে নিয়ে কাজে লেগে গেছে, মানে জামা প্যান্ট খোলার টাইম নেই, আর হেডফোন লাগিয়ে নিয়েছে ঠান্ডা পাচ্ছে, আমাকে পড়িয়ে দিয়েছে, আর ইয়ে হয়েছে কাজে লেগে গেছে, মানে ডিউটি আছে নাইট ডিউটি, তো মা দিয়ে দিয়েছে মানে আমার শাশুড়ি ইয়ে রুটি দিয়ে দিয়েছে পায়েস, তো আমি একটু আলু কাটলাম, আলুর তরকারি করবে, বেচারা নাকে আওয়াজ এসছে ঠান্ডা পেয়ে গেছে প্রচুর, যে চা করবে একটু, এখন না বসালে দেরি হয়ে যাবে, রাতে 8টার সময় ডিউটি আছে, হ্যাঁ সেই জন্য ও এখন বানিয়ে দিচ্ছে এখন আলু কাত সবজি, তো তুমি আলু সবজিটা জলদি জলদি করে নাও, দিয়ে দেখাও ঠিক আছে। এই যে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি, চেঞ্জ করে নিয়েছি, সব হয়ে গেছে, আর এখানে আমার তরকারিও হয়ে গেছে, আলুর তরকারি করছিলাম, এই যে আলুর তরকারি পুরো রেডি একদম। আর এখানে আরেকজন বসে বসে ফোন ঘাটছে, আমার চা করা হয়ে গেছে, চা আর বিস্কিট নিয়ে আমরা এখন বসবো, দেখবে। আর আমার এই যে এইটাতে কি আছে আমাকে দেখতে হবে, এটা আমার, এটা আমার কিসের জন্য গিফট সেটা বলো, কিসের জন্য আনিয়েছ, আমিও দেখি আর আপনারাও দেখুন আমার সাথে সাথে।
নাও চলো তুমি ধরো আর আমি কাটি কি আছে দেখি। এই যে আমি এখন দেখি কি আছে, কি অর্ডার দিয়েছে আমার জন্য গিফট। এটা ফ্লিপকার্টের প্যাকেট দেখলাম, ফ্লিপকার্ট থেকে মানে এসেছে। জামা আছে কিছু যেটুকু দেখতে পাচ্ছি। দেখো কেমন লাগে জিনিসটা তোমার। এই যে এবার খুলি, বার করো, এটা পরে নিয়ে তুমি দেখা এখন কেমন লাগছে। আচ্ছা আচ্ছা, না না আমার এটা খুব পছন্দ হয়েছে। আমি আমি অনেকদিন থেকে এরকম কিছু একটা নিতে চাইছিলাম, কিন্তু এটা আমি না জানি অর্ডার। বাবা বিশাল ব্যাপার, ডিজাইন করা আছে মানে কুর্তিটার এই টপটা হাতটা তো এরকম, আর প্যান্টটার পার্ট নিচটা তো এরকম, আর তার সাথে এটা বার্থডে দিনে পরে নিয়ে যাবে। কেমন লাগছে জলদি জলদি লাইক আর সাবস্ক্রাইব করুন, দেরি করছেন কেন? আমার তো পছন্দ হয়েছে, আপনাদের কেমন লাগলো তো কমেন্ট করে জানান। চলো চাটা খেয়ে নি তাহলে, তারপরে পড়বো। সবাইকে গুড ইভিনিং, এখন পাচ্ছে 7:10। এই যে এখন আমি খাবার প্যাক করব ডিউটির জন্য, তো খাবারটা প্যাক করে নিই, রুটি আলুর তরকারি আর সিমের পায়েস। রুটি আর পায়েসটা মা দিয়েছিলো, আলুর তরকারি আমি এসে করলাম, তাহলে আবার প্যাক করে নিই, ডিউটি বেরোবে আরও একটু ঘুমিয়ে নিচ্ছে বেশ। প্যাক করলাম, এখানে দিয়েছি রুটি, রুটি দিয়েছি, রুটি আর চামচ দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি আলুর তরকারি, আর এখানে যে পায়েস সিমুয়ের ব্যাস টিফিন রেডি, ও রেডি হচ্ছে। কোথাকার কি পোজ দিচ্ছে দেখুন, এই যে হয়ে গেছে রেডি, আমি রেডি হয়ে গেছি এখন, আর চুলটা পরে টুপিটা খুলেছে, চুলটা পরে টুপিটা পরে নি, টুপি হয়ে গেছে। 7টা ঘড়ি, আমি বেরোবার পরে টিভি সে বেরিয়ে যাব। সব রেডি, টিফিনও রেডি, খাবার দাবারও রেডি, খাবো। পয়সা টাকা চেঞ্জ করতে হবে তো, পয়সা টাকা কাল বাজার করতে হবে, এখানে মেজিয়ে 500 টাকা চেঞ্জ হয়। আমি খেয়ে সোজা ঘুম দিয়ে, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিও লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা শেয়ার করুন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আমার ড্রেসটা কেমন লাগলো। নিশ্চয়, বাই, টাটা।